والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته سعودية থেকে জসীম উদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে বেআইনিভাবে বিদেশে গিয়ে টাকা পয়সা উপার্জন করে ওই টাকা পয়সা দিয়ে ঘর সংসার চালানো এবং দান সাদকা দাওয়াতি কাজ করা ইত্যাদি কাজ সম্পূর্ণ করা ওই টাকা পয়সা দিয়ে করা, এ বিষয়ে ইসলাম কী বলে? আল জবাব বিল্লাহি তাওফিক। ইবাদত কবুল হওয়ার জন্য ওলামায়ে কেরামগণ তিনটি শর্ত করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। একটি হলো সেই ইবাদতটি হতে হবে আল্লাহ তাআলার বিধান মোতাবেক, দ্বিতীয় হলো যে সেই কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী। ইবাদত কবুল হওয়ার শর্ত, তার সাথে আরেকটি শর্ত হলো হালাল রুজি ইনকাম করা, হালাল রুজি ভক্ষণ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সর্বপ্রথম নবীদের কিভাবে করে বলেছেন, ইয়া ইয়ুহার রসুল, মানে সমস্ত নবী রাসুল, তারা যেহেতু সবাই মানুষ ছিলেন, তাদেরও ক্ষুধা লাগত, তাদেরও মানবীয় প্রয়োজন ছিল, তাদেরও ঘর সংসার স্ত্রী পুত্র ছিল, দুনিয়াবি প্রয়োজন তাদেরও ছিল। সমস্ত রসুলদেরকে বলা হয়েছে উলু মিনাত তাইয়িবাত আমালু সলিহা। এখানে দেখুন কোরআনুল কারিমে আয়াতের মধ্যে মানে আগে বলা হয়েছে আগে উলু মিনাত তাইয়িবাত, পবিত্র রিজিক আগে খাও, ও আমালু সলিহা তারপরে উত্তম আমল করো। এখানে যেন শর্তের মতন, মানে ভালো কাজ, ভালো কাজকে ভালো কাজ রাখার জন্য আপনাকে আগে হালাল রিজিক খেতে হবে। ইয়া ইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়িবাত, আগে উল্লেখ করা হয়েছে পবিত্র রিজিক খাও, এরপরে বলা হয়েছে ও আমালু সলিহা। অনুরূপভাবে মুমিনদেরকে বলা হয়েছে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে পবিত্র রিজিক তা তোমরা খাও। তার মানে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল ইনকাম বা হালাল রুজি, এটি শর্ত। এবং ইমাম মুসলিম যে হাদিসটি এনেছেন সেটি সবাই আমরা জানি, যে কোনো এক ব্যক্তি তিনি হজের সফরে বের হয়েছে, উস্কো ফুস্কো তার চেহারা, মাথায় ধুলো ধুলি ধূসরিত, সে বলে আল্লাহ তাআলার কাছে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তাআলা তার সেই উপস্থিতি গ্রহণ করেন না, কারণ তার মাশরাবুহু হারাম, তার খাদ্য পানীয় তার সব কিছুই হারাম। ফান্না ইস্তাজাবু ইজালিকা, তার দোয়া কীভাবে কবুল হয়, তেমন দোয়াও কবুল হয় না। হালা হারাম যারা খায় এদের দোয়া কবুল হয় না, এদের দান সাদকা কবুল হয় না, এদের ভালো কাজ কোনো কাজ কবুল হয় না, বাধা। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুহু ইল্লা তাইয়িব, মসজিদ মাদ্রাসা বানিয়ে আপনি যে দিবেন আপনি হারাম ইনকাম থেকে, সেটাকে তো কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ব্যতীত কবুল করেন না, গ্রহণ করেন না। বাকি হলো গিয়ে আপনার এই প্রশ্নের মধ্যে কিছুটা হাইডেন রয়েছে, আর তা হলো যে আপনি উল্লেখ করেছেন যে বিদেশে বেআইনিভাবে বিদেশে গিয়ে, বেআইনি বলতে কী বুঝিয়েছেন জানি না, যদি কাগজপত্রের কোনো ঘাপলা থেকে থাকে অথবা অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ সেগুলো, সে এরপরে যদি তিনি মনে করুন আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে কেউ পালিয়ে গেল বা কাঁটাতারে বেড়া থেকে গেল, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ করে ইন্ডিয়াতে গিয়ে হালাল রুটি রুজি কামাই করলো, তাহলে তার রুটি রুজি হালাল, কিন্তু তিনি একটি চুক্তি ভঙ্গন করেছেন, সেই চুক্তি, তার মানে তিনি ভিসা নিয়ে যাননি অথবা গভর্নমেন্টের যেই টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো তিনি অ্যাপ্লাইয়ের মাধ্যমে যাননি, তাহলে এটা চুক্তি ভঙ্গের গুণ হতে পারে। বাকি তিনি যদি ওদেশে গিয়ে যদি হালাল ইনকাম করেন তার ইনকাম হালালই হবে। যেমন প্রবাসে বিভিন্ন ভাইরা অবৈধভাবে আসেন, তাদের কাগজপত্র হয়তো বা তারা সংগ্রহ করতে পারেন, তারা যদি ভালো ইনকাম করেন শরীয়ত সম্মত ইনকাম তাদের হালাল, তবে তারা চুক্তি ভঙ্গের বা আরবাব বা কফিলের স্পন্সরের চুক্তি ভঙ্গের দায় তাদের উপর আসবে। এরপরে বলেছেন সেই টাকা পয়সা দিয়ে সংসার চালানো, এটা সম্পূর্ণই দায় দায়িত্ব পুরুষের, এখানে তার সংসারওয়ালা বা ঘরওয়ালার কোনো গুণা হবে না, কারণ হলো আল্লাহ তাআলা ওয়ালাকাদ ফাদ্দালনা বাদহুম আলা বাদ, ওয়ালাকাদ ফাদ্দালনা, আল্লাহ তাআলা পুরুষদেরকে আর রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ
অভিমান ফাকু মিন আমওয়ালিহিম। তো পুরুষকে দায় দায়িত্ব, পুরুষ কীভাবে ইনকাম করে, তবে স্ত্রী যদি জানতে পারে যে অবৈধ পথে স্বামী ইনকাম করে, সেই ক্ষেত্রে তাকে বাধা প্রদান করা বা তাকে বোঝানো, বাকি দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি পুরুষেরই দায় দায়িত্বে আসবে। আর দান সাদকা দাওয়াতি কাজ, এগুলো তো বললামই যে আল্লাহ তাআলা পবিত্র পবিত্র জিনিস তারা গ্রহণ করবেন না। তার মানে হারাম টাকা আপনি নিজে খেলেও আপনার এবাদতবন্দি কবুল হবে না, আপনি সেটা দিয়ে দান সাদকা করলেও সেই দান সাদকা আল্লাহ কবুল করবেন না, আবার সেটা যদি আপনি রেখে মারা যান আপনার তো সেটাও আপনার জন্য আজাব গজবের জাহান্নামের কারণ হবে। তার মানে হারাম টাকা পয়সা না খেয়ে শান্তি আছে, না রেখে গেলে শান্তি আছে, এমনকি দান সাদকা করলেও তা কবুল হয় না। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا